совершенствуют. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ এ কথা জানান। তবে কবে নাগাদ তিনি এই সফরে যাচ্ছেন তা এখনও নির্ধারণ করা হয়নি। এ খবর দিয়েছে তেহরান টাইমস। আস্তানা সম্মেলনের মতো একটি সম্মেলনের আয়োজন করতে পারে ইরান, সেখানে পুতিন অংশ নেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলছেন। করোনার মহামারী ছড়িয়ে পড়ার আগেই এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে কয়েক দফা এ সম্মেলন স্থগিত করা হয়েছে। অপরদিকে ভূমিকম্পে আফগানিস্তান ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান। একই সঙ্গে এই দুঃসময়ে আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। এ খবর দিয়েছে তেহরান টাইমস। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে বুধবার দিবাগত মধ্যরাতে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত ও অন্তত 2000 মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে তালেবান সরকার। ইরান এরই মধ্যে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে। ইরানের সিনিয়র কূটনীতিক এরশাদি আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যেসব দেশ মৌলিক আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করে আফগানিস্তানের অর্থ আত্মসাৎ বা জব্দ করেছে, সেসব দেশের উচিত এই বিপদের সময়ে কাবুলকে সেসব অর্থ ফেরত দেওয়া। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা ইরশাদি আফগানিস্তানের ভূমিকম্পের ক্ষতি ও দেশটির জনগণের দুর্দশার খবর ঠিকমতো প্রচার না করায় পশ্চিমা গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেছেন।